কেমন আছো তোমরা? আসলে সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইল আর নতুন লাগে তোমরা সকলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই যে দেখো, ফ্রিজকে মাছ বার করে নিলাম। এটা আগের দিনের মাছ, দু তিন দিন মতন আগের মাছ। তিন পিস মাছ আছে আর একটা মাথা আছে। তো মাথা দিয়ে ভাবছি হচ্ছে আজকে ডাল দিয়ে মাছের, মানে মুড়োর ডাল করব। আর হচ্ছে তার জন্য হচ্ছে যে ডাল ধুয়ে নিয়েছি, ডালটাকে সেদ্ধ করব। আর চাপিয়ে দিয়েছি হচ্ছে ভাত। এই যে ভাতটা এখন হচ্ছে। আর হচ্ছে সকালবেলা তো হচ্ছে রুটি আর বেগুন ভাজা করেছিলাম, তো যেটা খাওয়া হয়েও গেছে। আর এখন হচ্ছে ভাত করব। আর এই যে তিন পিস মাছ আছে, এর মধ্যে একটা কাজ করব, দুখানা ডিমও দিয়ে দেবো। কারণ আমরা চারজন মানুষ, একটা মাছ কম পড়ছে। তো আজকাল মাছ তো আনা হলো না, তো একটা ডিম, দুখানা ডিমের মধ্যে দিয়ে দেবো। আমি ডিম খেয়ে নেবো, ওদেরকে এক পিস করে মাছ দিয়ে দেবো। আর মাছের মাথাটা দিয়ে ডালটা করবো। চলো দেখতে পাবো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো কি রান্না করব বন্ধুরা, তোমাদেরকে তো বলেই দিলাম। তো দেখো, মাছের মাথা দিয়ে ডাল করে নিয়েছি। এই যে ডালটাকে একটু ভালো করে নাড়িয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো ডালটা কেমন দেখতে হয়েছে, তোমরা দেখে নাও। এই যে মাছের মাথা দিয়ে ডাল, আমি কোনোদিন কিন্তু রান্না করিনি, আজকেই করলাম ফার্স্ট। তো তোমাদের দাদাভাই বলছে এটা মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করে, আর আমি হচ্ছে দেখো মসুর ডাল দিয়ে করে ফেলেছি। তো যাই হোক, আর কি করা যাবে। আর সন্ধ্যাবেলায় বোম্বা তো বই দিয়ে বসেছে। বোম্বা সন্ধ্যাবেলায় না, বোম্বা খেয়ে দিয়ে আধ ঘন্টা একটু রেস্ট নিয়েছিল। বললাম আধ ঘন্টা একটুখানি শুয়ে নে, তারপরে বই নিয়ে বসবে। ও সারা দুপুর, সারা বিকেলে পড়েছে, আর এখনও পড়ছে, এখনও ঘরে আছে, পাশে পড়ছে। আর আমি হচ্ছে দেখো এই যে গোপু সোনার এই জামাটা দেখছো, জামাটা যখনই পড়াতে যাই, জামাটা এতটা বড়, প্রচণ্ড অসুবিধা হয় জামাটা পড়াতে। আর সিংহাসনটা ছোটো, আর এই জামাটা হচ্ছে খুবই ছোটো। তো ভাবলাম যে ওই জামাটা তিনটে পার্ট আছে, তো ওই জামাটা থেকে একটা পার্ট কেটে নেব, কেটে নিয়ে এটার সঙ্গে অ্যাড করে দেবো, তাহলে এই জামাটা আবার মাপটা ঠিক হয়ে যাবে। আর তো সেই কাজটাই করব। তো তার জন্য জামাগুলোকে এক জায়গায় করে নিলাম, আর কাছি দিয়ে এখন কাটবো। হলুদ জামাটাকে কাটবো, কেটে এই যে কেটে নিয়েছি দেখো, হলুদ জামাটাকে নিচের পার্টটা কেটে নিলাম। কেটে এটা এবার দু পার্ট হয়েছে, এটা এবার এটার মাপটা পুরো একদম ঠিক হয়েছে, কারণ গোপুসোনার থেকে অনেক বড় হয়ে গিয়েছিলো জামাটা, পরাতে খুব অসুবিধা হচ্ছিলো। তো তার জন্য এই যে এই পার্টটা কেটে নিয়েছি, কেটে নিয়ে এটা এখন রেখে দিলাম। আর যে পার্টটা কেটে নিলাম সেটা এখন এটার মধ্যে সেলাই করে নিয়েছি দেখো। এই যে এই জামাটা খুব ছোটো ছিল, তো এটার মধ্যে এটা অ্যাড করে দিলাম। তো জামাটা মাপটা এবার ঠিক হয়েছে, তো এবার এই জামাটা গোপুসোনাকে পরাতে পারবো। গোপুসোনার এত জামা, কেনা জামাও আছে প্রচুর, আর আমিও প্রচুর জামা তৈরি করেছি, প্রচুর। আমার এর আগে কোনো একটা ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে, যেখানে গোপুসোনার জামার পুরো সম্ভার নিয়ে আমি সেই ভিডিওটা করেছিলাম, যে গোপুসোনার কত জামা আছে, কেনা জামা আর আমার হাতে তৈরি জামা, সব জামাগুলো আমি দেখিয়েছিলাম ভিডিওয়ে। তোমরা সেই ভিডিওটা দেখলে দেখতে পাবে যে কত জামা আছে আমার গোপুসোনার, আর কী কী কালার, সমস্ত জামাগুলি খুবই সুন্দর। আর এই যে বোম্বা হচ্ছে পড়ছে, তাকে সন্ধ্যাবেলা দিয়েছিলাম হচ্ছে মুড়ি চানাচুর মেখে দিয়েছিলাম, আর নিজেও একটু খেয়েছিলাম। আর গুনগুন আছে ও ঘরে, গুনগুন পড়তে গেছে, পড়ে টড়ে চলেও এসেছে, এখন আছে ও ঘরে। আর আমি হচ্ছে এই যে গোপুসোনার যে জামাটা সেলাই করলাম, তো সেটার মধ্যে ভাবলাম একটু ডিজাইন করে দিই, তো সেটার মধ্যে একটু পুঁতি টুতি দিয়ে আর কি একটা ছোট্ট ফুল করে গোপুসোনাকে ডিজাইন করে দিলাম। আর তারপরে হচ্ছে রাত্রিবেলা দেখো গোপুসোনাকে দিয়ে দেবো খেতে। তো তার জন্য সন্ধ্যাবেলা যেটা খেতে দিয়েছিলাম বাতাসা, তো সেটাকে তুলে দিলাম, সেটাকে তুলে জায়গাটা ভালো করে মুছে নিলাম। আর ওই যে ছোট্ট প্রদীপটা দেখছো, ওটার মধ্যে কিন্তু কর্পূর দেওয়া হয়, ওটার মধ্যে কর্পূর দিয়ে গোপুসোনাকে আরতি করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আর সব এদা,
তো এগুলো কে এসছে তোমরা বলতে পারবে বন্ধুরা? মাঝে মাঝে কে আসে আমাদের বাড়িতে তোমরা নিশ্চয়ই জানো। তো চলো এখন গোপুসোনাকে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কে এসছে বাড়িতে। তো গোপুসোনাকে একটা মিষ্টি দিয়ে দিলাম, এটাই হবে আজকে গোপুসোনা রাতের মানে ভোগ। তো রাতের সেবা দিলাম একটা মিষ্টি দিয়ে, এবার হচ্ছে গোপুসোনাকে শুইয়ে দেব। আর গোপুসোনাকে শুইয়ে টুইয়ে দিয়ে তারপরে হচ্ছে নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর এই যে গুনগুনকে দিলাম একটা মিষ্টি, ওই যে ওই দেখো আমার মা এসছে, তোমাদের একটু আগে বললাম যে কে এসছে তোমাদেরকে দেখাবো। চলো মা এখন বসে আছে, মায়ের সঙ্গে এখন গল্প হচ্ছে, আর গুনগুন বুম্বা বুম্বা পড়া ছেড়ে এখানে চলে এসছে, একটুখানি মায়ের সঙ্গে গল্প করে নেবে। তো ও তো মা তোর খুবই আদরের, বুঝতেই পারছো। তো বুম্বা আবার পড়ছে ওখানে গিয়ে, আর এ ঘরে হচ্ছে আমি, তারপরে গুনগুন, মা বসে বসে এখন মাঝে মিষ্টি এনেছিল সেটা খাচ্ছি। আর সবেদা রেখে দিলাম, রাত্রে তোরা ফল খায় না, সবেদা কালকে গোপুসোনাকে দেবো ভোগে। আর হচ্ছে আর মিষ্টিটা এনেছিল, মানে মিষ্টিটা খুব সুন্দর ছিল খেতে। আর রাতে হচ্ছে আমি ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভেজে নিলাম, আর যে ডাল তো করেছিলাম এক হাঁড়ি তোমার জানোই, আর মাছ ছিল এক পিস, তো মাছটা মাকে দিলাম। আর হচ্ছে দিয়ে দিলাম বোম্বা গুনগুন সবাইকে দিয়ে দিলাম খেতে। তো এই রাত্রে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে, এখুনি শুয়ে পড়বো। তো দেখা হবে আবার কালকে নতুন ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।